আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছি তা হলো পঞ্চগড়ের মহারাজার দিঘি। এই মহারাজার দিঘি সম্পর্কে জানতে পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন। পঞ্চগড় জেলা থেকে 15 কিলোমিটার দূরে অম্বরখানা ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক পুকুরের নাম মহারাজার দিঘি। চলেন এখন আমরা মহারাজার দিঘি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব জানব। ধারণা করা হয় ভিতরগড় নামের 1500 বছরের প্রাচীন ঐতিহাসিক এক রাজ্যে মহারাজা পৃথু রাজত্ব করতেন। পৃথু রাজা তার রাজত্বকালে রাজপ্রসাদে মন্দির এবং খনন করেন বিশাল এক দিঘি, যেটি মহারাজার দিঘি নামে পরিচিত। স্থানীয়দের মতে এই দিঘিকে জিনের দিঘিও বলা হয়। এই দিঘির পানির গভীরতা প্রায় 40 ফুট বলে স্থানীয় অধিবাসীরা ধারণা করেন। এই দিঘিতে মোট 10টি ঘাট রয়েছে। স্থানীয় জনশ্রুতির মতে পৃথুরাজ কিকে নামের অসাধু এবং নিম্নবর্ণের জনগোষ্ঠী দ্বারা আক্রান্ত হলে নিজ পবিত্রতা ও মর্যাদা রক্ষার্থে পরিবার পরিজন সহ এই দিঘিতে আত্মহত্যা করেন। এর ফলে পৃথুরাজার রাজত্বের অবসান ঘটে। এই বিশাল দিঘির চারপাশে রয়েছে অনেক গাছগাছালি ও সবুজের কারুকার্য। বিনোদনের অন্যতম স্পট হিসাবে মহারাজার দিঘি সকলের পছন্দের তালিকায় রয়েছে। তাই আনন্দ নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে এই জায়গায়। এই দিঘির পারে একটি গাছ আছে, অনেকেই বলেন এই গাছের পাতা কখনো পানিতে পড়ে না। আমরাও আশ্চর্য হলাম এটি দেখে। প্রতি বছর বাংলা নববর্ষে এই দিঘির পারে মেলা বসে। এই উপলক্ষে এখানে দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে। এখানে শতবর্ষে অনেক গাছ রয়েছে, সেগুলোতে হাজার হাজার বাদুর ঝুলতে দেখা যায়। গাছের পাতা থেকে বাদুরের সংখ্যা অনেক বেশি বলে মনে হয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্লগস ভিডিওতে। সে পর্যন্তই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।